হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এস আর আর ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো, আমি তো পুরো রেডি হয়ে তোমাদের সামনে এখন চলে এসেছি। তো আজ তো জামাই ষষ্ঠী, সবাই জানো এটা, এটা নতুন করে বলার কিছু নেই। তো রেডি হয়ে এখন আসলাম। তো ঘর থেকে সকাল থেকে কিছু আর দেখালাম না, প্রতিদিন তো একই জিনিস দেখাই, তো হয়তো তোমরা বোরিং ফিল করো, যার জন্য আজকে রেডি হয়ে নিয়ে ডাইরেক্ট তোমাদের সামনে এলাম। এবারে যাবো বাপের বাড়ি, গিয়ে ওখান থেকেই মোটামুটি সারাদিন ভোর যা কিছু হবে সব কিছু তোমাদের দেখাবো। আর এই যে ও এই রেডি হয়ে গেছে এখানে, আর এই যে ব্যাগ এইসব, আর কালকে যা কিনেছি দেখালাম, ওই গামলাটা ওইটাও নেবো, ওইগুলো সব নিয়ে নেবো। তো নিয়ে বেরিয়ে পড়বো, তো চলো এখন যাই, গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সাথে থাকো, তোমরা দেখতে থাকো আমাদের সাথে। তো ঘর থেকে বেরিয়ে ও হচ্ছে এই চাবি দিচ্ছে, আর আমি দেখো এদিক ওদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ বাড়ি থেকে দুটো যাই গিয়েছে বাপ ইয়েতে জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে, তো সব দেখাচ্ছি। তাই যে নেমে গেলাম, কিন্তু একটা সমস্যা, এই এতগুলো জিনিস নিয়ে সাইকেলে বসে আবার আমাকে যেতে পারি, আসতে তো একদম কত যেন সময় লেগে গেল। আর এই সাইকেল নিয়ে এসেছি, আর এই মা এখানে রান্না করছে, দেখো তোরজোর চলছে কত কিছু। আর এই এখানে এখানে মাংস আছে তোলা, এটা এইটা তোমরা দেখেছো, এইটা আগেকার দিনে কিন্তু থাকতো এরকম ভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, এইভাবে উপরে তোলা, মানে যাতে না বিড়ালে খেতে পারে, এটাকে হচ্ছে শিকে তুলে রাখা বলে। আগেকার দিনে এইরকম হচ্ছে থাকতো জিনিসগুলো। ঘরের মুরগি কাটা হয়েছে, আর বাপি সেই ওখানে পরিষ্কার করছে কলতলাটা। চলো ঘরে যাই এখন, পরে পরে সব কিছু আপডেট পেতে থাকবে। হ্যাঁ কি, হ্যাঁ ভাজি যাই ওদিকে, আবার একটু মার হাতে হাতে হেল্প করি গিয়ে। তো অন্য কোনো ওকেশান অনুষ্ঠান হলে অন্য কোনো সময় একটু আগে থেকে আসি, কিন্তু এই জামাই ষষ্ঠীর দিন আমি আগে থেকে আসি না, প্রত্যেক বছরই একসাথে আসি, কারণ এই দিনকার একটা আলাদাই মজা, এই দিনকে একটা আলাদাই মজা, আগে থেকে সেই জন্য আমি আসি না। এবারে এসছি, এবারে এসে একটু হেল্প করব, দেখি কি করা যায়। এই যে এখন গ্লুকন্ডির জল খাচ্ছি, মা এখনো দিয়ে গেল। এবার ওদিকে যাই, একটু জোগাড় করতে হবে, আমি যাইনি এখনো পর্যন্ত। তো এদিকে আসলাম, দেখো এখন মার কিছুটা ভাজাভুজি কমপ্লিট হয়েছে, আর মাংস টাংস এখন অনেক কিছু বাকি আছে, মাছের ঝাল হোক। আর এই যে বাপি এখন এখানে লুচি ভাজছে, মানে ভাজা শুরু করেনি, এখনো লুচি ভাজবে। তো আমি এখন দেখো ষষ্ঠীর জোগাড় করতে বসে গেছি, অনেক বেলা হয়ে যাচ্ছে, তো এগুলো জোগাড় করে দিই। আর মা তো ওদিকে রান্নার কাজে আছে, এই যে এখানে সব ফল এই মিষ্টি টিষ্টি সব নিয়ে বসে পড়েছি, এগুলো সাজিয়ে নেব। আর আমার বড় এখনো ফোন ধরে দিচ্ছে, আসলে কোথাও রাখার জায়গা নেই, রাখলে দেখা যাবে না পুরো ভালোভাবে, পুরোটা আসবে না, যার জন্য রাখতে পারছি না। তো এখন বটি নিয়ে ফল কাটা স্টার্ট করে দিয়েছি, আর মা আমাকে সব কিছু জোগাড় করে দিচ্ছে, আর বাপি মনে হয় মেয়ের কাছে জল চেয়েছে, সেই জন্য জলের বোতল নিয়ে যাচ্ছে জল দিতে। আর যখন ফার্স্ট টাইম বাড়িতে ঢুকছি, তখন মেয়ে আমাদের থেকে কি কান্না কাঁদছিল, কারণ আসতে একটু দেরি হচ্ছিল বলে, আর ও যেহেতু আগের দিন থেকে এখানে আছে, তো সেই জন্য ও একটু কাঁদছিল। তো দেখো, আর বাপি ওইদিকে হচ্ছে একলা একলাই লুচি বেলছে, ভাজছে, একলাই সব কিছু করছে। আর আমরা এখানে আসলে বাপি যদি কাজে না যায়, বাড়ি থেকেছে, তো আমাদের নিজের হাতেই সব কিছু করে রান্না করে খাওয়ায়, আর ভালো রান্নাও করতে পারে। আর এই যে নাইটিটা দেখছো, নাইটিটা আমি নতুন আজকে পরেছি, অনেক দিন আগেই কেনা ছিল, তা নাইটিটা একটুও মারা হয়নি, যার জন্য বড় বড় লাগছে। আর আজকে যে পরিমাণে গরম পড়েছে, একদম থাকাই যাচ্ছে না, যার জন্য এসে শাড়িটা আর ঝপ করে চেঞ্জ করে নিয়ে নাইটিটা পরে নিয়ে কাজে লেগে গেছি। তো একটু পরেই দেখো শুরু হবে জামাই ষষ্ঠীর পর্ব, তোমরা দেখতে থাকো। আর কিছুক্ষণ বাদেই দেখতে হবে একটা অদ্ভুত একটা কাণ্ড ঘটছে, যেটা তোমরা কোনোদিনও দেখোনি। এই যে এখানে মেয়ে এখন বাপিকে পাঞ্জাবিটা দিতে এসছে, তো বাপি পাঞ্জাবিটা দেখে বলল একদম ঠিক আছে,
মেয়ে গিয়েছিল ওর বাবার সাথে বাজারে, যখন গিয়েছিল তখন এই পাঞ্জাবিটা পছন্দ করে নিয়েছিল বাপের জন্য। আর বাপির একটা একটা হাম দেবে যা, দেখো দুজনের মধ্যে কি হচ্ছে। আর মেয়ে দেখো জিনিসটা দিতে এসো, আরে ফোনে সবাই দেখছে তুই ওরকম ইয়ে করছিস, আসলে নাক টানছিস, সবাই বুঝে আছে যে তুই একটু আগে কাঁদছিলিস, কিছু বললে আর কি কান্না পেয়ে যাচ্ছে। বাপি বাপি এখন বলছে যে আমার ঘরে এটা রেখে এসো, আমি পড়বো আমার ঘরে চেয়ারের উপর আমার জামা প্যান্ট রাখবো, রেখে দাও বুঝছো, ঠিক আছে ওতে রেখে দাও। তাহলে কোথায় রাখতে বললো জানি? আচ্ছা বাবা ভালো করে বলতে হয়, সবাই দেখছে। তো আমি যাচ্ছি একটু চন্দন বাঁধতে খাবো ঘরে। আমাদের তো সব আয়োজন করা হয়ে গেছে, আর দেখো আমাদের জামাই জামাই মশাই রেডি হয়ে গেছে। এইটা কালকে কিনে নিয়েছিল তো তোমাদের দেখালাম, মানে শ্বশুর বাড়ির দেওয়া জিনিস রেডি হয়ে গেছে। আর মেয়ে দেখো এই জামাটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগে একদিন, তো এই আয় এখানে বসবি আয়। আর এই জামাটা তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে একদিন, তো সেই মেয়ের বায়না যে বাবা নতুন, মানে বাবা যা পরবে ও তাই করবে, বাবার সাথে নাকি ও জামাই ষষ্ঠী করবে, তাই ওই জামাটা বাড়ি থেকে নিয়ে এসেছি, একে ওকে পরিয়ে দিলাম। হ্যাঁ ফিবড়ে ধরেছে। আর এই যে মাও রেডি, এই কালকে তোমাদের দেখিয়েছিলাম এই শাড়িটা নিয়ে এসেছিলাম, তো পরতে চাইছিল না গরমেতে, তাও ওই যা করে একটু জড়িয়ে পরে নিয়েছে। তো আমাদের ষষ্ঠী পর্ব শুরু হচ্ছে, দেখো ও আর শাক বাজাও। হ্যাঁ হ্যাঁ যে অদ্ভুত কাণ্ডটার কথা বলেছিলাম সেটা এক্ষুনি তোমরা দেখতে পাবে। এই যে দেখো জামাই ষষ্ঠী করতে করতে এবার হচ্ছে নাতনি ষষ্ঠী। তো বলো এটা তোমরা কি কোথাও কখনো দেখেছো এরকম হয়? এটা কোনো অদ্ভুত কাণ্ড নয় কি বলো? আমার কাছে তো মনে হচ্ছে অবশ্যই এটা অদ্ভুত একটা কাণ্ড, মেয়ের বায়না, মেয়ের মা বায়না থাকাতে এই কাণ্ডটা করা, যে বাবাকে যা করছো আমাকেও তাই করতে হবে, তো যার জন্য মাও সেটাই করতে বাধ্য হলো। তো ষষ্ঠী পর্ব শেষ, এবার খাওয়ার পালা শুরু। এই যে দেখো মেয়ে ওর বাবার মাথায় আশীর্বাদ করছে, আর ও বাবা বলছে আমার মা আমাকে আশীর্বাদ করছে, আর আমি তো সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছি, আর মা একটু কাজের জন্য আমাকে হচ্ছে ডেকে গেল, তো এখন বসে হচ্ছে খেয়ে নিই চলো। আর ও যে এই যে আমাকে বলছে যে মাকে একটা মিষ্টি দিয়ে আসো, এই আমি যেই মিষ্টি এখন নিয়ে গেলাম, তো তারপরে আবার গিয়ে খাবার দাবার নিয়ে মাকে আর বাপিকে দিয়ে এসেছিলাম ওখানে রান্নার জায়গা, তো তারপরে এসে আমরা খাচ্ছিলাম। আর মেয়ে কেমনভাবে খাচ্ছে দেখো, লিপস্টিক উঠে যাওয়ার ভয়ে মেয়ে ওইভাবে খাচ্ছে। তো তখন খাওয়া দাওয়ার পরে এখন আবার চলে এসেছি, এখন হচ্ছে দুপুরের লাঞ্চ পর্ব চলছে, তো তোমাদের সাথে দেখিয়ে দিই সেটা। এই যে দেখো মা এখানে পরিবেশন করছে, দিচ্ছে আর কি, আর সবাই খেতে বসে গিয়েছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাই আমি। এই যে ও খেতে বসেছে, মেয়ে বসেছে, আর এটাও আমার একটা ভাই, এটা আমার হচ্ছে জেঠুর ছেলে। আর এই যে মা তো এখানে দাঁড়া করছে, আর বাপি ওদিকে স্নান করছে, আর আমি এখন বসবো না, কতগুলো তখন খাবার দাবার সব কিছু খেলাম, তো সেরকমভাবে খিদে হয়নি।
মেনুটা সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কি কি আছে? ভাত, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, মাছের ঝাল, তারপর মুগ ডাল, আর এই এখানে চাটনি, আর মাংসের জায়গাটা খোলা দেখি দেখাই। এই যে মাংস, এটা হচ্ছে দেশি মুরগি, আর এখানে স্যালাড। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা একদম একটু ঘুমিয়েছিলাম, তো এখন বিকেলবেলা যাচ্ছি একটু, আমাদের এখানে হ্যাপি ভ্যালির মাঠ আছে, ওখানে যাচ্ছি একটু ঘুরতে। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি, তো এই যে মার ওই শাড়িটা পরে নিয়েছি, আর প্রচণ্ড আজকে গরম পড়েছিল, এতটা গরম পড়েছিল যে কি বলবো। আর এই যে ও রেডি, চলো বেরোই। আর দুপুরবেলা কি হয়েছিল, আমার বর, তারপর মেয়ে, ভাই, ওরা সব খাচ্ছিল, দেখালাম। তো দেখাতে দেখাতে তারপরে আমার ফোনে একদম চার্জ শেষ হয়ে গিয়েছিল, যার জন্য আর কথা বলতে পারিনি, মানে আমরা আমি যখন খেলাম তখন সেটা দেখাতে পারিনি, ফোন রেখে দিতে হয়েছিল। তো এই যে সাইকেলে দাঁড়া, মেয়েকে নিয়ে বসবো। তো আমরা মাঠে চলে এসেছি ঘুরতে, দেখো এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে, এখানে এসে একটু শান্তি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সেন্ট্রাল জেল, আমার যেটা আলিপুরে ছিল সেটা আমাদের বাড়াইপুরে এখানে সেন্ট্রাল জেলটি হয়েছে বাড়ির, আমাদের বাড়ির কাছে, আর এটাকে হ্যাপি ভ্যালি মাঠ বলে। তো দেখছে চারদিকটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি, এদিক ওদিক নানাদিক সব পুলিশ টুলিশদের থাকার জন্য কোয়ার্টার রয়েছে, আর এগুলো সব দোকানপত্র, এখানে প্রচুর দোকানও আছে। আর যে দেখো আমি একটু ভয়ে ভয়েও ক্যামেরাটা করছি, কারণ ক্যামেরা করা নাকি নিষেধ। তো সেন্ট্রাল জেলটা তোমাদের দেখিয়ে দিলাম, তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো। তো ওই দিক থেকে এখন চলে আসছি একটু, আর একটু ভিতর দিকে মাঠের দিকে একটু যাব, তো তারপরে বাড়ি চলে যাব। আর আমার বরের সাথে এখন কথা বলছি, বক বক করছি, আর এখন একটু সন্ধেও হয়ে গিয়েছে, আমাদের বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল। তো চলো এখন ঘুরে ঘুরে টুরে বাড়িতে তো যেতে হবে, নাহলে একটু রাত হয়ে রাতও হয়ে যাবে। একটা জায়গায় সাইকেলটা দাঁড় করিয়ে আমি সাইকেলের উপরে বসে আছি, আর ওই বাবার মেয়ে ওই ঘুরছে। তো বাড়ির কাছে হওয়া সত্ত্বেও সেইভাবে আসা হয় না, বাড়ির একদম পাশেই বলতে গেলে সেইভাবে আসার সময় পাওয়া যায় না। আজকে বাপের বাড়ি আছি বলে সেই জন্য আসলাম ঘুরতে। তো এখন প্রচুর লোক এখন ঘুরতে এসছে, তো প্রচুর লোক ঘুরতে এসছে, আর তো ঘুরে টুরে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে দেখি কী করি, তারপরে সেটা তোমাদের সাথে শেয়ার। তো আমরা রাতের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর ও খেয়ে বাড়ি চলে গিয়েছে, বাড়িতে কাছাকাছি বাড়ি, যেহেতু বাড়িতে গিয়েই শোবে, আর এখানে আর থাকলো না, আর কালকেও সকালে কাজ আছে, কাজে যাবে, তো বাড়ি চলে গিয়েছে। আর খেতে বসে পড়েছি, আজকে খাবারে কী আছে দেখিয়ে দিই। এই যে বাপি ভাত খাচ্ছে এখানে, আর এই দেখো লুচি, লুচি আর মাংস। তো চলো খেয়ে নিই এখন। তো একেবারে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি তোমাদেরকে গুড নাইট বলতে। তো কি শান্তি যে কি বলবো, সারাদিন এতটাই কষ্ট হয়েছে গরমে, মানে যার কোনো তুলনা হয় না, আজকে এত পরিমাণে গরম পড়েছে, আর যার জন্য আমি এখন গা ধুয়ে, মানে গা ধুতে বাধ্য হলাম। দেখো মাথাও ভিজে, মাথাতেও একটু জল দিয়েছি, গা ধুয়ে নাইটিটা পুরো, মানে নাইটিটা চেঞ্জ করে এবারে শুয়ে পড়বো। তার আগে তোমাদেরকে গুড নাইট বলার জন্য আসলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানিও, আর অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, আর যারা নতুন দেখছো আমার ভিডিওটি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ। আর আর যেটা বলবো লাস্ট, তো কালকে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা বাই, গুড নাইট।